আমার আগের ব্লগে আমি বলেছিলাম যে একটা বোরখা বানাতে দিব, তো ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে তোমার বোরখাটা যদি হয় তাহলে অবশ্যই দেখাবে। সো ফাইনালি আসসালামু আলাইকুম, আমি সাদিয়া মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো ফাইনালি আমার বোরখাটা বানানো হয়ে গিয়েছে আর আমি অনেক এক্সাইটেড। তো দেখতেই পাচ্ছেন এই বোরখাটা কেমন দেখতে হয়েছে। সো দেখতেই পাচ্ছেন আমার বোরখাটা, এখানে লোগো লাগানো হয়নি আমার পেজের, আর হইতেছে আমি ভাবছি এটার সামনে পার্ল বসাবো, হোয়াইট কালার পার্ল, এর জন্য আমি আমার সামগ্রী নিয়ে এসেছি। তো এখানে আমি 3 তোলা পার্ল আনাইছি মিডিয়াম সাইজের, আর আমার কাছে আগেও 1 তোলা নাকি 2 তোলা ছিল পার্ল। অ্যান্ড আমি প্রায় কয়েক মাস আগে একটা পার্ল সেটিং মেশিনও কিনেছিলাম। আমি ফার্স্টে খুঁজতেছিলাম কোথায় পার্ল সেটিং করায়, উত্তরার কোথায় বা আশেপাশে কোথায়, বাট আমি খুঁজে পাই নাই। তো তখন আমি খোঁজ নিলাম বিভিন্ন ধরনের লেসের দোকানে, পরে ওই সব দোকান থেকে আমি একটা পার্ল মেশিন কিনে নিই। এটার দাম পড়েছিল 1500 টাকা। দেখতে যতটা সহজ মনে হইতেছে বাট যখন কাজ করতেছে তখন আসলে অনেক কঠিন মনে হইতেছিল। তো করতে করতে আমার বোন পেঁপে কাইটা আনছে, এটা আমি নিয়ে আসছিলাম বিকালে খাওয়ার জন্য সবাই মিলে। তারপর আমি একটু মিষ্টি দই খাই, আমার দই অনেক পছন্দ। সো ফাইনালি অনেকক্ষণ পর পার বসানো হয়ে গিয়েছে, 1টা 2টা না অনেক পার বসাইতে হয়েছে, টাইম লাগছে আমার প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগছে মনে হয়। টু কি সো আমার কাজ শেষ, তো ভাবলাম যে আপনাদের সাথে আমার আজকের স্কিন কেয়ারটা শেয়ার করি, নাইট স্কিন কেয়ারটা। এখানে আমি যেগুলো প্রোডাক্ট ইউজ করছি সেগুলো হচ্ছে ডক্টর রাসেলের। তো আমার বোন এগুলো পুরো সেট কম্বো সেট কিনে আনছিল, পরে ওইখান থেকে আমি মাঝে মাঝে ইউজ করি। তো আমার অনেকেই জিজ্ঞাসা করে যে আপু প্লিজ তোমার স্কিন কেয়ার, নাইট স্কিন কেয়ার শেয়ার করো। আসলে আমার যখন যেটা মন চায় আমি সেভাবেই স্কিন কেয়ার করি, আমার ধরা বাঁধা কোনো নিয়ম নাই। তো এখানে আমি ডক্টর রাসেলের যেই হোয়াইট স্কিন ফেস ওয়াশ, ওইটা দিয়ে আমার ফেসটাকে একদম ওয়াশ করে নিয়েছি। তারপর আমি একটা টোনার ইউজ করছি, এটা হচ্ছে জাফরান টোনার। এই জাফরান টোনারটা আপনারা পেজে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে আমাদের সিরাম। এই সিরামটা আপু ফ্রিজে রাখছিলো, তো অ্যাপ্লাই করার পর এত ঠান্ডা লাগতেছিলো আর উফ আরাম, একটা ফ্রেশ ফিল হইতেছিলো ঠান্ডা ঠান্ডা। তারপর এখানে আমি লাস্টে ময়েশ্চারাইজার হিসেবে এখানে ডক্টর রাসেলের নাইট ক্রিমটা ইউজ করছি। এখানে ডক্টর রাসেলের নাইট ক্রিম প্লাস ডে ক্রিম দুইটাই আছে। তো ডে ক্রিমটা আমার কাছে না একদমই বাজে লাগছে, ওইটা এত পরিমাণের হোয়াইট কাস্ট দেয় মানে ভূতের মতো লাগে ফেস। বাট নাইট ক্রিমটা জোস, অনেক ময়েশ্চারাইজ করে আপনার ফেসকে, অনেক ভালো একটা ক্রিম। তো এই তো আমার আজকের নাইট স্কিন কেয়ার শেষ, তো গুড নাইট। The next morning. শুভ সকাল সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। এই ইনার ক্যাপগুলো আমি গতকাল রাতে ধুয়ে এখানে লাগিয়ে দিছি, তো এগুলো সরিয়ে নিলাম। আজকে ব্লগের মেইন পার্টটা শুরু হয়নি, আগে নাস্তা করে নিই তারপর শুরু হবে। এখানে আমার আম্মা খিচুড়ি আর মুরগি দিছে সকালে, তো দেখতেই পাচ্ছেন নাস্তা করার পর আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম ফটোশ্যুট করব। গরিবের ইচ্ছা পূর্ণ হবে আজ। তো অনেকদিন ভাবছিলাম যে বোরখাটা বানাবো, যাক ফাইনালি কোনো কাজে তো লাগলো। তা আমি ঠুস ঠাস করে জলদি জলদি রেডি হয়ে নিলাম, কারণ ফটোশ্যুটটা সকালেই করব ভাবছি, কারণ সকালেই ভালো হবে আমার কাছে মনে হয়েছে আর কি, বিকেলে যদি বৃষ্টি হয় আর কি। এর জন্য এখানে আমি যেভাবে হিজাবটা বেঁধেছি ওইটার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে চেক করতে পারেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যেহেতু বোরখা পরেছে তো ভাবলাম একটু উঁচা জুতো পরি, যেহেতু আমি একটু খাটো, তো এর জন্য আমি একটু উঁচার মধ্যে আমার কাছে স্নিকার্স আছে আর ওইটাই কমফোর্টেবল মনে হয়। তো আমি বের হয়ে গেলাম, বের হয়ে আমি দাঁড়িয়ে আছি রুকস্তানের জন্য। আগে মিমি ফটো শুটে যাচ্ছি, আমি খুশি। আমি বেশ তাহলে
প্ল্যান ছিল রমনাতে ফটোশ্যুট করার, বাট জানেনি তো উত্তরা থেকে রমনাটা একটু দূরে আর জ্যাম লাগলে তো শেষ। এজন্য ভাবলাম আমাদের 7 নম্বর সেক্টরের পার্কই যথেষ্ট অনেক সুন্দর। বলো তুই ফটোশ্যুট করলি? ওকে, ফটোশ্যুটের বেড়া 1 ঘন্টার বেশি লাগিয়ে ফেলেছে। আমরা এখন অনেকক্ষণ ধরে এখানে আসছি। সাদিয়া মিমির মেকআপ গলে গলে পড়ছে, ও মাত্র গিয়ে টিস্যু কিনে এনেছে। এই যে ওর হাতে একটা ফ্রেশ টিস্যু, যার দাম হচ্ছে 10 টাকা। এই দেখেন এখানে একটা কি পড়েছে জানি, এটা নাম ভুলে গেছি আমি, কি বলো, বিলম্ব নাকি কি? কারণ সাদিয়ার মনে চোর আসছে, কোনো চুরি করবে, করো করো, দৌড় 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 দৌড়, এক কেউ দেখে না, দেখে না, ও মাই গড, বড় এলে চুরি করতো। 3 hours later, এতক্ষণ পরে আমাদের বেটা আসছে, ক্যামেরাম্যান বেটা। 1 ঘন্টা পরে আমরা বেরোইছি, 10টা বাজে আমরা এখানে আসছি। এতক্ষণ পরে আসছে আমাদের প্রিয় ক্যামেরাম্যান বেটা, চলেন আমরা দেখা করে নিই তার সাথে। ও মাই গড, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রেল লাইনের পাথরগুলো, আর এটা হচ্ছে আমাদের সাদিয়া মিমি। কে বস্তা, এত ডাল লাগছে কেন আপনি? হ্যালো গাইজ, আমরা এখন এসেছি সাজেকে। গাইজ দেখেন আমরা আজকে ব্লগ করছি সাজেকের। গাইজ দেখেন কত সুন্দর গাছ, গাইজ আমি জীবনে গাছ দেখিনি। গাইজ এই দেখেন কি সুন্দর জালি, গাইজ আমি জীবনে জালি দেখিনি। আল্লাহ গাইজ দেখেন এখানে পশু পাখিদের সাথে মানুষও আছে কয়েকটা, গাইজ ক্যামেরা নেওয়া মানুষ। পোস্ট একটু চেঞ্জ করলে ভালো হয়। ওকে, বুইরা বেটিক মতো পেঁচ দেখে আমাদের পিচ্ছি সাদিয়া মিমি বাগানে, গ্রামের চাচাতো বোন। বাইকটা মানুষ নিচে তো ওই বই রাধিয়া থাকাইতে আমার দিকে, আমি তো ভয় পাবো। ও মাই গড, আচ্ছা এটা পরে দেখি, সুন্দর আসছে। এক ঘন্টা ধরে সাদিয়া মিমির একই পোজ দেখছি আমি, মুখের কোনো চেঞ্জ নেই, একই পোজ। তিন চারবার লোকেশন চেঞ্জ করার পরেও সাদিয়া মিমির চেহারা চেঞ্জ হয় না, এলাস। কি অবস্থা সাদিয়া? ও সরি, রং পার্সন, ও সরি। এই যে
সাদিয়া মিমি, সরি সরি ভুলি। সাদিয়া তুমি এখানে কি করছো? ও সরি সাদিয়া, তো এখানে ভুলে সবসময় ভুল হয়ে যায় আমার। সো গাইজ, আমাদেরকে পার্ক থেকে বের করে দিয়েছে, এখন আমরা বাইরে গিয়ে শ্যুট করব। এই যে আমাদের ফটোগ্রাফার লেট করে আসে যে, আর এটা হচ্ছে আমাদের সাদিয়া মিমি হাঁটছে। যিনি আমার ফটোশ্যুট করছেন তিনি হচ্ছেন রাজ ভাইয়া। উনি মূলত গায়ে হলুদ দেন বিয়ে এগুলোর ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি করে থাকেন। তাছাড়া ফটোশ্যুট, এই যেমন আমার ফটোশ্যুট হচ্ছে, এটা তো বিয়ে অথবা গায়ে হলুদের না, মানে র্যান্ডম যে ফটোশ্যুটগুলো হয়, সরি আমি যদি ভুল বলি। সো আপনারা চাইলেও এভাবে ফটোশ্যুট করতে পারেন অথবা বিয়ে গায়ে হলুদের জন্যও নিতে পারেন। বিয়ে গায়ে হলুদের জন্য আলাদা কম্বো আছে, ওইটা আপনারা পেজে পেয়ে যাবেন সব ডিটেলস। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দিয়ে দিব, যদি কোনো কিছু জানতে চান অবশ্যই ইনবক্স করতে ভুলবেন না। অ্যান্ড ভাইয়ার পেজটি ভিজিট করতেও কিন্তু ভুলবেন না। আমি ভাইয়াকে বলে দিব আমার চ্যানেল থেকে যদি কেউ আসে তাহলে তাকে যেন ডিসকাউন্ট দেওয়া হয়। গাইজ দেখেন কি সুন্দর কলাস, আর এই দেখেন এই মিমির ব্যাগ, এত ভারী ব্যাগ আমার হাতে ধরে এখানে ফটোশ্যুট করছে। দেখেন আমিও করি, এই না ফটোশ্যুট। বেটা রোদে দাঁড়িয়ে আছে আমাদের বেটা। গাইজ দেখেন কি সুন্দর সুন্দর পাথর, এটা হচ্ছে আদিম যুগের পাথর, এটা আমি মিশর থেকে এনেছিলাম আমার এই ঘরে লাগাতে। এটা আমারই ঘর, আপনি যদি চিনতে না পারেন আর কি, এটা আমার ঘর, আমি এখানে থাকি। এই যে দেখেন দেখেন আমার ঘরের সামনে মিমির ছবি তুলছে, কেমন লাগছে? একটা হাসু। ফাঁক পায়া ক্যামেরা ডালে দৌড় দিতাম বিচ্চা, 50-50 ফ্যান ফলোয়ার, ফ্যান ফলোয়ার রাস্তা ক্রস করতে পারছে না। তোর কি হয়েছে করোনা? আমার চোখ জ্বলতেছে। দেখো গাইজ আমিও কিনেছি, দাঁড়া আমি হাতে পড়তে চাই কিন্তু এই যে বস্তা নিয়ে বসে আছি, তাই আমি পরে যাবো এখান থেকে। গাইজ দেখেন মেকআপ ছাড়া আমি সুন্দরের মেকআপ দিয়েও সুন্দর হতে পারলাম না, গজব বেজ্জতি হ্যায়। ফটোশুট করা ডান, তো ভাইয়া বলতেছে আরো ছবি তুলবো কিনা, আমি বলছি না না ভাই আর না। সো আমাদের অনেক খিদে লাগছে, তো এখন যাচ্ছি খাইতে। টিং টিং টিং, আরে ম্যান কি করতাস এমনে? আরে বাবা, আবে জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা। হ্যাঁ হ্যাঁ, হাই হাই পিচ্চি মানুষ। আর খাবার আসতে আসতে আমরা চেক করতেছিলাম যে ফটোগুলো কেমন হয়েছে, আমাকে কেমন ভয়ঙ্কর লাগতেছে বা সুন্দর লাগতেছে। ভাইয়া বলছে পিকগুলো এডিট করে তারপর আমাকে পাঠিয়ে দিবে। সো ব্লগের লাস্টে আমি পিকগুলো দিয়ে দিব। সো আমরা গেছি কাচ্চি খাইতে, কারণ আমাদের রুকসানের অনেক মন চাইছে কাচ্চি খাওয়ার জন্য, বাট যার মন চাইছে সেই খাইতে পারে নাই। এত কি একদম খাদক যে ওর মন চায় খাইতে। আসলে রুকসান প্রায় খাইতে পারে না, আর আমার তো পেট ফাইটা যাইতেছিল এত কাচ্চি খাইয়া। জানি কমেন্ট করবেন যে আপু কম খাও মোটা হয়ে যাচ্ছ, তাদের জন্য আমার অ্যান্সার আই হ্যাভ নো কথা। সো আজকের ব্লগ এতটুক পর্যন্তই। অনেকেই বলতেছিলেন যে রুকসানকে ব্লগে আনো, তো ফাইনালি রুকসান অনেক দিন পরে কোনো ভিডিওতে আসছে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।中にある赤と青きせもそれらが結ばれるのは真の像風の中でも